8ই নভেম্বর শুক্রবার ছিল ভারতের প্রধান বিচারপতি হিসেবে ডিওয়াই চন্দ্রচূড়ের মেয়াদের শেষ দিন। তার শেষ কর্মদিবসে ডিওয়াই চন্দ্রচূড় কৃতজ্ঞতা এবং নম্রতার সঙ্গে তার দীর্ঘ বিচার বিভাগীয় যাত্রার প্রতিফলন ঘটান। চন্দ্রচূড়ের পরে দেশের প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব সামলাবেন বিচারপতি সঞ্জীব খান্না। তার হাতে বিচার ব্যবস্থা সুরক্ষিত বলে মনে করেন প্রধান বিচারপতি, তাকে যোগ্য নেতা বলে অভিহিত করেন তিনি। তারপরেই প্রধান বিচারপতি চন্দ্রচূড় বলেন, আমি যদি আদালতে কাউকে আঘাত করে থাকি তাহলে দয়া করে আমাকে ক্ষমা করুন। দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের কর্মজীবন শেষ হচ্ছে 10ই নভেম্বর। এজলাসে বসে তিনি আবেগপ্রবণ হয়ে পড়েন। 2022 সালের 9ই নভেম্বর সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসের চেয়ারে বসেন। 2016 সালে তিনি বিচারপতি হিসেবে সুপ্রিম কোর্টে নিযুক্ত হন। তারপর থেকে টানা 8 বছর অনেক মামলা শুনেছেন। রবিবার যেহেতু ছুটির দিন, তাই শুক্রবারই শেষবারের জন্য এজলাসে বসেন প্রধান বিচারপতি। যদিও তার কর্মজীবনের শেষ বেলায় অনেকেই উপস্থিত হয়েছিলেন বিদায়ী অনুষ্ঠানে। চন্দ্রচূড়ের জায়গায় নতুন প্রধান বিচারপতি হতে চলেছেন সঞ্জীব খান্না, আর তাতেই চিন্তায় ফেলেছে অভয়ার পরিবার সহ জুনিয়র ডাক্তারদের। কেননা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি যদি বদলি হয়ে যান, যদি বদলেই যান, যিনি কিনা প্রথম থেকে পুরো কেসটা দেখছিলেন, তিনি বদল হয়ে গেলে তো বিপদ। কেননা নয়া যিনি প্রধান বিচারপতি চেয়ারে বসবেন তাকে গোটা কেসটা বুঝতে অনেকটাই সময় লেগে যাবে বলে মনে করছেন অনেকে। তাহলে বিচার কবে মিলবে, সেই প্রশ্নই কিন্তু উঠে আসছে। চন্দ্রচূড়ের পরিবর্তে 1983 সালে সঞ্জীব খান্নার আইনি কর্মজীবন শুরু করেন। চন্দ্রচূড়ের পরিবর্তে তিনিই হচ্ছেন এরপরে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। 1983 সালে সঞ্জীব খান্নার আইনি কর্মজীবন শুরু। দিল্লির বার কাউন্সিলে একজন আইনজীবী হিসেবে তার কর্মজীবন শুরু হয়। তিনি 30 হাজারি জেলা আদালত এবং দিল্লি হাইকোর্ট সহ বিভিন্ন আদালতে প্র্যাকটিস করেছেন। সাংবিধানিক আইন, কর ব্যবস্থা, সালিশি এবং আরও অনেক কিছুতে বিশেষজ্ঞ পদে বহাল ছিলেন তিনি। আটই নভেম্বর শুক্রবার ছিল ভারতের প্রধান বিচারপতি হিসেবে ডিওয়াই চন্দ্রচূড়ের মেয়াদের শেষ দিন। তার শেষ কর্মদিবসে ডিওয়াই চন্দ্রচূড় কৃতজ্ঞতা এবং নম্রতার সঙ্গে তার দীর্ঘ বিচার বিভাগীয় যাত্রার প্রতিফলন ঘটান। চন্দ্রচূড়ের পরে দেশের প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব সামলাবেন বিচারপতি সঞ্জীব খান্না। তার হাতে বিচার ব্যবস্থা সুরক্ষিত বলে মনে করেন প্রধান বিচারপতি, তাকে যোগ্য নেতা বলেও অভিহিত করেন তিনি। তারপরে প্রধান বিচারপতি চন্দ্রচূড় বলেন, আমি যদি আদালতে কাউকে আঘাত করে থাকি তাহলে দয়া করে আমাকে ক্ষমা করুন। দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের কর্মজীবন শেষ হচ্ছে 10ই নভেম্বর। এজলাসে বসে তিনি আবেগপ্রবণ হয়ে পড়েন। 2022 সালের 9ই নভেম্বর সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসের চেয়ারে বসেন। 2016 সালে তিনি বিচারপতি হিসেবে সুপ্রিম কোর্টে নিযুক্ত হন। তারপর থেকে টানা 8 বছর অনেক মামলা শুনেছেন। রবিবার যেহেতু ছুটির দিন, তাই শুক্রবার শেষবারের জন্য এজলাসে বসেন প্রধান বিচারপতি। যদিও তার কর্মজীবনের শেষ বেলায় অনেকেই উপস্থিত হয়েছিলেন বিদায়ী অনুষ্ঠানে। চন্দ্রচূড়ের জায়গায় নতুন প্রধান বিচারপতি হতে চলেছেন সঞ্জীব খান্না, আর তাতেই চিন্তায় ফেলেছে অভয়ার পরিবার সহ জুনিয়র ডাক্তারদের। কেননা সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি যদি বদলেই যান, যিনি কিনা প্রথম থেকেই পুরো কেসটা দেখছিলেন, তিনি বদল হয়ে গেলে তো বিপদ। কেননা নয়া যিনি প্রধান বিচারপতি চেয়ারে বসবেন তাকে তো গোটা কেসটা বুঝতে অনেকটা তার সময় লেগে যাবে বলে মনে করছেন অনেকেই। তাহলে বিচার কবে মিলবে, সেই প্রশ্ন উঠছে। চন্দ্রচূড়ের পর 1983 সালের যিনি আইনি কর্মজীবন শুরু করেছিলেন সেই সঞ্জীব খান্না, তিনি বসছেন প্রধান বিচারপতির চেয়ারে। দিল্লির বার কাউন্সিলে একজন আইনজীবী হিসেবে তার কর্মজীবন শুরু হয়। তিনি 30 হাজারি জেলা আদালত এবং দিল্লি হাইকোর্ট সহ বিভিন্ন আদালতে প্র্যাকটিস করেছেন। সাংবিধানিক আইন, কর ব্যবস্থা, সালিশ এবং আরও অনেক কিছুতে বিশেষজ্ঞ পদে বহাল ছিলেন তিনি।
আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ থাক বাংলা, সাবস্ক্রাইব করুন।